হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স নিয়ে। লিরিক্যাল ব্যালেন্সটা শুরু করার আগে বলি প্রিফেসটা কি। হোয়াট ইজ প্রিফেস? প্রিফেস মানে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন। কোনো ওয়ার্ক লেখার আগে পোয়েট একটা বর্ণনা দেয় বা ছোট একটা বর্ণনা দিয়ে থাকে, এবং এখানের মধ্যে তিনি বলেন রাইটারের কী থিঙ্ক করছেন বা তিনি কী বিষয়ের উপর লিখছেন, কীভাবে লিখছেন, সব কিছুর কী করা হয় একটা সামারি দেওয়া হয়, যাতে করে কারো মনে কোনো প্রকার কনফিউশন না থাকে। এই কারণে এই প্রিফেসটা দেওয়া হয়। লিরিক্যাল ব্যালেডটা কি? লিরিক্যাল ব্যালেড হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলরিজের 23টা পোয়েমের একটা কালেকশন, এবং এই 23টা পোয়েমের কালেকশনকে লিরিক্যাল ব্যালেড বলা হয়। এখানে 19টা পোয়েম কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ছিল এবং বাকি 4টা এসটি কলরিজের ছিল। এছাড়া এসটি কলরিজের ফেমাস পোয়েম দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, এই কবিতাটি কিন্তু লিরিক্যাল ব্যালেডে পাবলিশ হয়েছিল, এবং এটাই ছিল লিরিক্যাল ব্যালেডের ফার্স্ট পোয়েম। লিরিক্যাল ব্যালেড টোটাল 4টা এডিশনে এডিশন ছিল। ফার্স্ট এডিশনটা হচ্ছে 1798 সালে, এবং সেকেন্ডটা ছিল 1800 সালে, থার্ডটা ছিল 1802, এবং ফোর্থটা ছিল 1805 সালে। ফার্স্ট এডিশনটা যখন পাবলিশ করা হয় 1798 সালে লিরিক্যাল ব্যালেড, তখন কিন্তু কোনো প্রকার প্রিফেস তিনি দেননি। এবং 1798 সালে লিরিক্যাল ব্যালেড পাবলিশ হওয়ার মধ্য দিয়েই কিন্তু কি হয়, ঘোষণা করা হয় যে কি রোম্যান্টিক এজে শুরু হয়ে গিয়েছে। এটাই তার কি কাজ করে, ঘোষণাপত্র হিসেবে কাজ করে। ফার্স্টে তো তিনি প্রিফেসটা দেননি, পরবর্তীতে যখন 1800 সালে তিনি আবার লিরিক্যাল ব্যালেডের সেকেন্ড এডিশনটা পাবলিশ করেন, তখন কি করেন, প্রিফেসটা দিয়েছিলেন। তার কারণ হচ্ছে ফার্স্ট এডিশনে 1798 সালে তিনি যখন পোয়েমগুলা ডিরেক্টলি পাবলিশ করে দেন, তখন তিনি কিছুটা অন্য ধাঁচের লিখা লিখেন। তৎকালীন সময়ের যেসব রাইটার ছিল তাদের মতো করে তিনি কোনো প্রকার লিখা লিখেননি। তখন দেখা যেত যেসব লেট নিউ ক্লাসিক্যাল এইজের রাইটাররা ছিল, তারা কি করতো, খুব বড় বড় ওয়ার্ড দিয়ে পোয়েট্রি লিখতো বা তাদের লেখাগুলো লিখতো, খুব টাফ করে লিখতো, অনেকটা হার্শ এবং রুড ওয়েতে। এতে করে সাধারণ মানুষ তাদের পোয়েট্রিগুলো বা তাদের ওয়ার্ডগুলো বুঝতে পারতো না, শুধুমাত্র অ্যারিস্টোক্রেটিক কিংবা হায়ার ক্লাস পিপল তাদের কাজগুলো বুঝতে পারতো। এতে করে কি হতো, শুধুমাত্র রাইটাররা নিজেদেরকে অনেক জ্ঞানী বলে জাহির করতে পারতো, কারণ আপনি বুঝতেই পারছেন যে এত বড় বড় ওয়ার্ড, এত টাফ টাফ জিনিস লিখতে পারছে, তার মানে কি সে অবশ্যই জ্ঞানী। কিন্তু রিডার্সদের সাথে কিন্তু কানেকশনটা করতে পারতো না, কারণ আমরা যদি কোনো কিছু পড়ি তখন যদি ওই সম্পর্কে আমরা ভালো করে বুঝতে না পারি বা আমাদের অনেক কনফিউশন থাকে, একটা ওয়ার্ড পড়লাম, পরের ওয়ার্ডটা পড়ার জন্য যদি বারবার ডিকশনারি খুলতে হয়, তখন কিন্তু কি পড়েও মজা পাওয়া যায় না, এবং কি পড়তেও কোনো প্রকার ইচ্ছে কাজ করে না। তো এই কারণে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী করলো, খুবই কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সাধারণ মানুষের ল্যাঙ্গুয়েজ ইউজ করে সাধারণ মানুষের জন্য কবিতা লিখে শুরু করলো। তিনি কিন্তু আগেকার রাইটারদের মতো কোনো প্রকার গতানুগতিক চিন্তাভাবনা নিয়ে লিখেননি, তিনি নেচারের উপর লিখেছিলেন, এবং নেচারের উপর এই ফার্স্ট লেখাটা স্টার্ট হয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্য দিয়ে। তাই ফার্স্টে দেখা যায় কি, তাকে কিছুটা ক্রিটিসাইজড হতে হয়েছিল এই নতুন ধারার লেখার জন্য, এবং পরবর্তীতে 1800 সালে যখন সেকেন্ড এডিশনটা পাবলিশ করেন, তাই তখন তিনি কি করেন, প্রিফেসটা অ্যাড করেন, যাতে কারো মনে কোনো প্রকার কনফিউশন না থাকে। তিনি আরও বলেন যে একজন পোয়েট চাইলে যে কোনো ধারারে লিখতে পারে, তার জন্য কোনো প্রকার জাস্টিফিকেশন বা তাকে কোনো কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু তাও কি, যখন একটা নতুন ধারার লেখা তিনি স্টার্ট করেছেন, সেই কারণে কি প্রিফেসটা তিনি দিয়েছেন। এই নতুন ধারার লেখার মধ্য দিয়ে কিন্তু একটা খুব ভালো একটা জিনিস হয়, তা হলো সাধারণ ভাষায় যখন কোনো কিছু লিখা হবে, রিডার্সরা জিনিসটা বুঝতে পারবে, মজাও পাবে, এতে করে রিডার্সের সাথে পোয়েটের সাথে একটা কি হবে, কানেকশন করা যাবে, যেটা কি তখনকার সময় রাইটারদের পক্ষে সম্ভব হতো না। এই জিনিসটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চিন্তা করলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলেন যে পোয়েট্রিটা কেমন হওয়া উচিত। পোয়েট্রি হচ্ছে একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, এটা একদম পাওয়ারফুল ফিলিংসের একটা স্পন্টেনিয়াস ওভারফ্লো। ধরেন আপনি কোনো একটা জিনিস অবজার্ভ করলেন, সেই জিনিসটার যে একটা প্রেশার আমাদের মধ্যে কাজ করে, মনের মধ্যে কাজ করে, এই জিনিসটা হচ্ছে কি যখন আমরা লিখে দিলাম ওইটাই পোয়েট্রি। কিন্তু কবি বলেন এই ক্ষেত্রে কিছুটা কি থাকতে হবে, সচেতন থাকতে হবে, কারণ আমার যে জিনিসটা আমি হঠাৎ করে দেখলাম সাথে সাথে ওই জিনিসটা লিখে দিলাম, অবজারভেশনটা আমাদের সিম্পলি যে অবজারভেশন ছিল ওইটা যদি সাথে সাথে লিখে দিই, তাহলে কি হবে, পোয়েট্রিটা ঠিকভাবে হবে না, আমরা ঠিক পোয়েট্রি বলতে পারবো না। পোয়েট্রির মধ্যে লিখার আগে কিছু কি স্টেজ পার করতে হবে, তাহলে কি পোয়েট্রিটা একটা পারফেক্ট পোয়েট্রিতে আসবে, তবে
পোয়েট্রি লিখার ক্ষেত্রে কোনো প্রকার পোয়েটিক ডিকশনটা ইউজ করতে মানা করা হয়েছে। তার কারণ হচ্ছে পোয়েটিক ডিকশনটা যখন ইউজ করা হবে তখন এখানে অনেক ধরনের রুলস এবং রেগুলেশনস রয়েছে যা অনেক বেশি পোয়েট্রিকে টাফ করে দিবে। তার থেকেও আমাদের কি করা উচিত, মিটারটা ইউজ করা উচিত। এতে করে কি হবে, ভাষাটা দেখতে, মিটার কি করে, পোয়েট্রির ল্যাঙ্গুয়েজকে অনেক বেশি সহজ করে, বুঝতে সুবিধা করে, এবং এই মিটার এবং রাইমের মধ্য দিয়ে আপনি কি করতে পারবেন, খুব মানে আপনার পাওয়ারফুল যেসব ফিলিংস রয়েছে, আপনি চাইলে হাসি, বেদনা, যা কিছু রয়েছে সব কিছুই কি মিটার এবং রাইম ইউজ করে সুন্দর করে পোয়েট্রির মধ্য দিয়ে তুলে ধরতে পারবেন। তাই শুধু শুধু টাফ রুলস এবং রেগুলেশন ইউজ করে কি লাভ, যদি আমি সুন্দর করে আমার মনের ফিলিংসটা তুলে ধরতে পারি সাধারণ মানুষের কাছে তাহলে সেটাই তো বেটার। তবে পোয়েট্রি লিখার আগে কিছুটা কি সচেতন থাকতে হবে, জাস্ট মাথায় যা আসলো তাই লিখে দিলাম তা কিন্তু না। তিনি পোয়েট্রি এবং প্রোজের মধ্যেও কি করেন, একটা তফাত দেখাতে চেয়েছেন। মেনলি তফাত না, তিনি দেখাতে চেয়েছেন পোয়েট্রি এবং প্রোজ দোনোটা কিন্তু একই জিনিস। কিরকম, পোয়েট্রি এবং পিকচারকে বলা হয় অনেকটা খুবই ক্লোজ বলা হয়, কারণ পিকচারে যেটা থাকে পোয়েট্রি সেটা কি আমাদের সামনে কথার আকারে তুলে ধরে, প্রোজ তো আরো কাছের জিনিস। অনেক মানুষ দেখা যায় কি মিটার এবং রাইমের কারণে প্রোজ এবং পোয়েট্রিকে তফাত করে, কিন্তু আসলে তা না। প্রোজ এবং পোয়েট্রি দোনোটা কি অনেকটা একই রকম, এখানে এদের লিখার ধাঁচ বা সবকিছু একই রকম। উইলিয়াম শেক্সপিয়ারও কিন্তু রাইম এবং মিটার ইউজ করে খুব সুন্দর সুন্দর কাজগুলো করেছিলেন, তার লেখাগুলো লিখেছিলেন, এবং রাইম এবং মিটার ইউজ করার কারণেই কিন্তু তার লেখাগুলো এতটা এনজয়েবল ছিল, কারণ তিনি এগুলো ইউজ করে তার লেখাগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতেন। পোয়েট্রির ক্ষেত্রে কবি আমাদের যে পোয়েট রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি নিজেও তো প্রোজ লিখতে পারতো, কেন তিনি পোয়েট্রি লিখলেন, কারণ পোয়েট্রির মধ্য দিয়ে কি হবে, তিনি খুব সুন্দর করে রাইম মিটার ইউজ করতে পারবেন এবং যার মধ্য দিয়ে তিনি তার মনোভাবটা সকলের কাছে ফুটিয়ে তুলতে পারবেন। তাই তিনি প্রোজ না লিখে কি লিখলেন, পোয়েট্রিটাকে চুজ করেছিলেন। এছাড়া কবি এখানে সায়েন্টিস্টদের কথাও বলেন, যেমন পোয়েট্রি হচ্ছে সায়েন্স থেকে উপরে। তার কারণ কি, সায়েন্টিস্টরা যখন কোনো কিছু আবিষ্কার করে দেখা যায় কি সেটা যে আনন্দ, আবিষ্কারের যে আনন্দ সেটা শুধু সায়েন্টিস্টের কাছেই থাকে, কিন্তু পোয়েট যখন কোনো পোয়েট্রি লিখে তখন দেখা যায় সেটার যে প্লেজার রয়েছে, যেমন একটা কবিতা পড়ে কিন্তু আমরাও আনন্দ পাই, পোয়েটও যেমন আনন্দ পেয়েছে আমরাও ঠিক সেভাবে আনন্দটা পাই। সেই কারণে বলা হয় কি সায়েন্স থেকে পোয়েট্রিটা কি আরও বেশি উপরে, কারণ এটা রিডার্সদেরকে এনজয় দেয় বা প্লেজার দিচ্ছে, তাই বলা হয় কি এটা সায়েন্স থেকে উপরে রয়েছে। আর রিডার্সদেরকে এনজয় দেওয়ার জন্য অবশ্যই ভাষাটা কমন হতে হবে, যাতে সব মানুষ আমার লেখাটা বুঝতে পারে, মানে আমি যা বলতে চাইছি সেই জিনিসটা তারা যাতে বুঝতে পারে। যে জিনিসটা আমি লিখলাম সেটা যদি রিডার্সটা বুঝতেই না পারলো, মজা না পেলো, তাহলে ওই লেখাটার মানেটা কি। এখানে কবি কি করে পোয়েট্রি লেখার জন্য চারটা ধাপ স্টেজের কথা বলেছেন, যে চারটা স্টেজ পার করলে কি হবে পোয়েট্রিটা একদম পারফেক্ট হবে, যেটাকে থিওরি অফ পোয়েট্রি বলা হয়। ফার্স্ট হচ্ছে অবজারভেশন, যেমন আপনি কোনো একটা জিনিস অবজার্ভ করলেন, ফার্স্টে একটা জিনিস দেখলেন, দেখার পরে দেখা হবে রিকালেক্টিং, এরপর হচ্ছে যে দেখাটা তো শেষ, এরপরে আপনি এই জিনিসটা সম্পর্কে চিন্তা করবেন, মানে বিভিন্ন ধরনের ইনফরমেশন ওটা নিয়ে চিন্তা করতে থাকবেন, কালেক্ট করতে থাকবেন, অ্যাট লাস্ট ওইটার কিছুটা কাটছাট করবেন, যে জিনিসগুলো বাদ দেওয়া উচিত ওইটাকে বাদ দিয়ে দিবেন এবং যেটা রাখা উচিত ওই জিনিসটাকে রাখবেন, এটাকে বলা হয় ফিল্টারিং। এরপরে দেখা যাবে কি কাটছাট করে বাকি যেটা থাকবে ওইটাকে সুন্দর করে কবিতা আকারে লেখা হয়, এরপরে হবে ক্রিয়েশন অফ পোয়েট্রি। তাহলে এই চারটা স্টেপ পার করেই কি হয় মানে একটা পোয়েট্রি লেখা হয়। তার এবং পোয়েট্রি লিখতে হলে আপনাকে যে খুব বেশি টাফ টাফ জিনিস ইউজ করতে হবে, টাফ রুলস ইউজ করতে হবে, রেগুলেশন মানতে হবে তা কিন্তু নয়, কারণ জন মিল্টন এবং গ্রে এরা কিন্তু যখন লিখতো কোনো প্রকার দেখা যেত কি রুলস এবং রেগুলেশন তেমন ফলো করতো না, খুব ভালো ভালো লেখা কিন্তু উইদাউট পোয়েটিক ডিকশন বা রুলস রেগুলেশন ছাড়াই তারা লিখেছিল। এটাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতে চেয়েছেন তার প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্সের মধ্য দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।